রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম সুন্দর বিগ্রহ মেঘা শ্যাম গঙ্গা তুলসী শালিগ্রাম পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের বিশেষ পর্ব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাম মন্দির যাওয়ার মেন রোড, এটা ধর্মপথ হয়ে আসছে এবং দেখুন সামনে যেটা দেওয়া আছে এটা সূর্যের প্রতীক, সাতটা ঘোড়া। রাম এখানে সূর্যবংশীয়, সে প্রতীক হিসেবে এই গেটটা করা হয়েছে, একটা অসাধারণ আশ্চর্য। তার সাথে বলবো স্পেশাল এডিশন হচ্ছে এই লাইট গুলো, প্রত্যেকটা পোলের মাথায় যে লাইট গুলো লাগানো আছে এটা কিন্তু এক একটা সূর্যের প্রতীক। এবার রাতের বেলায় আপনাদের আজকে দেখাবো যখন এগুলো জ্বলবে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি করছে, একটা দুর্দান্ত জিনিস করা হয়েছে এখানে। আমি তো চাইবো ভারতবর্ষের প্রত্যেকটা শহর এরকম ভাবে সুন্দর ভাবে সাজানো হোক এবং প্রত্যেক ভারতবাসী যেন এটার মর্যাদা রাখে, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব একমাত্র আমাদেরই। আসুন আমরা এগিয়ে যাই ধীরে ধীরে সামনে রাস্তা ধরে। আজকে 23শে জানুয়ারি যেহেতু রাম মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, শোনা যাচ্ছে 10 থেকে 15 লাখ ভক্ত অলরেডি শহরে প্রবেশ করেছে। আমাদের গেস্ট হাউসের ম্যানেজার ঋষু ভাই আমাদের বাইকে করে নিয়ে পৌঁছে দিল লতা মঙ্গেশকর চকে, যেখান থেকে আমরা পায়ে হেঁটে যাব রামপথ ধরে রাম মন্দিরের দিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রাস্তাটার মোড়ে, সেটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। দেখুন সামনে যে বিনার ছবিটা দেওয়া আছে, বিনার একটা প্রতিকৃতি করা আছে, এটা হচ্ছে লতা মঙ্গেশকরের প্রতীক। আর এখান থেকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে রামঘাটের দিকে। আর এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা দিয়ে সোজা হচ্ছে হনুমানবাড়ি আর রাম মন্দির যাওয়ার রাস্তা। আমরা এখন ওই রাস্তাতেই এগিয়ে যাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক লোকজন এসছে রাম মন্দিরে রামলালা দর্শনের জন্য। এখনো অব্দি প্রশাসনের হিসেব অনুযায়ী 15 লক্ষ ভক্তের সমাগম হয়েছে অযোধ্যা নগরীতে। এই সাফাই বন্ধুরা সারা দিন ধরে গোটা শহর পরিষ্কার করছে, ইনাদের অসংখ্য ধন্যবাদ, ইনাদের জন্য এই শহরটা এত পরিষ্কার হয়ে আছে। এই যে রাস্তাটা, এই পথটার নাম হচ্ছে রাম পথ। এখানে বোর্ডে লেখা আছে বিভিন্ন ভাষাতে রাম পথ। এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন অযোধ্যা ঘাটে। আমরা এখন দাঁড়িয়ে আছি সরজু নদীর তীরে, সরজু নদী, এই ঘাটটা অযোধ্যা ঘাট।
আর এখানে আমি দেখতে পাচ্ছি সাইকেলে করে একটি ভাই এসেছেন রায়গঞ্জ থেকে। এই সাবাস, আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভাই এসেছে সাইকেলে, আর দুর্দান্ত। আর ভাই এসে সূর্য হইতে স্নান করে ফ্রেশ হয়ে গেছে। কলকাতা? আচ্ছা, আপনি কবে বেরিয়েছিলেন? মানে আচ্ছা, মানে আপনি আগের সপ্তাহে সোমবার বেরিয়েছিলেন? আচ্ছা থেকে অযোধ্যা আপনি সাইক্লিং করেছেন, আর আপনার লামলা দর্শন হয়েছে? হ্যাঁ, বাহ, দারুন, চলে একসাথে যাবো। বলেন জয় শ্রীরাম। অনেক পুণ্যার্থী দেখুন স্নান করছে, স্নান করে তারা রামলালা দর্শনে যাবেন। ও হো, ইনি তো বাইকটা কি পুরো রথ বানিয়ে ফেলেছেন রাম মন্দিরের আগল। মিথুন কুমার, উনি হরিয়ানা থেকে আসছেন সরাসরি বাইকে করে রামলালা দর্শনে, এবং পেছনে দেখুন এরকম মন্দিরের আগলে করে উনি ব্যালেন্স বানিয়ে নিয়ে এসেছেন পুরোটা বাইকে। এটা এটাকে খুবই অসাধারণ। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি হনুমান দেবীর দিকে। এই ফুলের সাজের সাথে আমাদের পশ্চিমবঙ্গের নিবিড় যোগাযোগ আছে। এই সমস্ত ফুল এসেছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, রানাঘাট, ঠাকুরনগর থেকে। দর্শনার্থীতে যাতে কোনো অসুবিধে না হয়, বিশেষ করে জলের কষ্ট যাতে না হয়, তার জন্য এখানে করা হয়েছে ওয়াটার এটিএম। এখানে দেখুন দাম দেওয়া আছে 1 টাকা দিলে 500 ml, 2 টাকায় 1 লিটার জল পাওয়া যাবে। এখানে এরকম কয়েন ফেলার জন্য মেশিন করা আছে, আর এখান থেকে জলটা বেরোবে। সাথে জাস্ট বোতল রাখতে হবে, তাহলে জল পাওয়া যাবে। এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় এরকম সুলভ শৌচালয় করা আছে, যাতে বয়স্ক মানুষ, বাচ্চা বা সাধারণ দর্শনার্থীদের কোনো অসুবিধে না হয়। এই রাস্তাটা সোজা চলে গেছে জানকী মহলের দিকে, কিন্তু আমরা এখন সোজা এগোবো হনুমানগড়ির রাস্তায়। এখানে দেখুন বাড়িগুলোতে একই রকম রং করা হয়েছে এবং একই রকম সিস্টেমে ডিজাইনও করা হয়েছে। এখানে দেখুন ভান্ডারা লাগানো হয়েছে, সবাই লাইন দিয়ে এখানে ভান্ডারা খাচ্ছেন। খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে।
দূর দূরান্ত থেকে যে সমস্ত তীর্থযাত্রীরা রামলালা দর্শনে এসেছেন তাদের খাবারের সুবন্দোবস্ত করা হয়েছে এখানে। এখানে সোজা রাস্তাটা চলে গেছে রাম জন্মভূমি পথ, আর এদিকে রাস্তা চলে গেছে হনুমান গাড়ির দিকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি শ্রী হনুমান গাড়ির দিকে। কথায় বলে অযোধ্যায় রামলালা দর্শন করতে হলে বা শ্রীরামচন্দ্র দর্শনের আগে শ্রী হনুমানজি দর্শন করতে হয়, ওনার অনুমতি নিয়ে তারপরে রাম মন্দির দর্শন করতে হয়। দেখো রাস্তার দুপাশে বাড়িগুলো সুন্দর সাজানো হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা ধীরে ধীরে পৌঁছলাম রাম মন্দির মেইন গেটের সামনে। এখনো অব্দি প্রচুর প্যারামিলিটারি ফোর্স এবং পুলিশ বন্দোবস্ততে আছে। আর লাইনটা শুরু হচ্ছে আগে, এখানে দেখুন লাইন পড়েছে দর্শনে, প্রচুর দর্শনার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরাও লাইনে দাঁড়াবো। আমাদের এখন লাইনের শেষ খুঁজতে হবে। এই লাইনটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে গত বছর উজ্জয়িনীতে আমরা যে নাগচন্দ্রেশ্বর দর্শনে গেছিলাম সেখানে এরকম লাইন ছিল। সারা রাত দাঁড়িয়ে লাইন দিয়ে আমরা পরের দিন দুপুরবেলায় শ্রী নাগচন্দ্রেশ্বরের দর্শন পেয়েছিলাম। এই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। লাইনের শেষ কোথায় সেটা আমরা এখনো খুঁজে পাইনি, আমরা হেঁটে চলেছি রাস্তা দিয়ে। আমরা খুঁজে পেয়েছি এই লাইনের শেষ প্রান্ত, এখান থেকে আমরা লাইনে এবার দাঁড়াবো, দেখা যাক কতক্ষণ সময় লাগে রামলালার কাছে পৌঁছতে। দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা লাইনে এসে দাঁড়ালাম রামলালা দর্শনের জন্য। সাঁতারে কাতারে ভক্ত এভাবে লাইনে দাঁড়িয়ে আছে। আজ সকালে অতিরিক্ত ভিড়ের কারণে কিছু অপ্রীতিকর পরিস্থিতি ঘটায় মন্দিরে রামলালা দর্শন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। এখন বিকেল চারটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে ওপর থেকে নজর রাখছেন যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও শোনা যাচ্ছে উনি এরপর মন্দিরেও দর্শন করতে আসবেন।
আমাদের লাইন ধীরে ধীরে এগিয়ে চলেছে রাম মন্দিরের মেইন গেটের দিকে। সেখানে আছে টিকিট কাউন্টার এবং আরও অন্যান্য ইনফরমেশান সেন্টার। আজকে যেহেতু প্রথম দিন, জনসাধারণের জন্যে দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে, তাই এই ব্যাপারে সঠিক ইনফরমেশান একমাত্র গেটের ভেতরে ঢুকেই পাওয়া যাবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশান গ্যাদার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রাম মন্দিরের প্রধান গেটের দিকে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখানে লাইন দিয়েছিলাম 3:30 নাগাদ, এখন বাজছে 5:00। অলমোস্ট 1.5 ঘন্টা লাগলো এখানে পৌঁছতে। যত দর্শনার্থী এসেছেন সেই হিসেবে লাইন যথেষ্ট তাড়াতাড়ি এগোচ্ছে। আমরা এইমাত্র প্রবেশ করলাম মন্দিরের মূল প্রবেশদ্বারের ভেতরে পথে। এখান থেকে লাইনটা ভেঙে গেছে, লাইন আর নেই। দেখুন চারিপাশে অসাধারণ দৃশ্য। আপনাদের সামনে দেখাচ্ছি রাম মন্দিরের ভেতরের মূল রাস্তাটি। দেখুন আমাদের লাইন ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মন্দিরের দিকে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা দর্শন করতে চলেছি রামলালা। এখনও প্রচুর পুলিশকর্মী, বিএসএফ, সিআইএসএফ, ওনারা পাহারাতে আছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে বোর্ড লাগানো আছে হনুমানগিরি রামপথ এবং শ্রীরাম চিকিৎসালয়ের দিকে। শ্রীরামচন্দ্রের নাম নিতে নিতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আজকে 23 জানুয়ারির এই বিকেল সত্যি অসাধারণ। এখানে আবার লাইনটা একটু অন্যরকম হয়ে গেছে। আমাদের এখানে জুতোগুলো খুলে রাখতে বললো, আমরা জুতোগুলো এখানে খুলে রাখছি। হয়তো জুতো রাখার লকারের বন্দোবস্ত এখনো হয়নি, ব্যবস্থা না হওয়াতে এরকম ওপেন রাখা হচ্ছে। জুতো রেখে খালি পায়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই মন্দিরটা এখন এখানে কমপ্লিট হয়নি। এটি হচ্ছে অমা বা রাম মন্দির, এটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এটাও সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের ইনফর্ম করা হলো যে আমাদের ব্যাগ যেটা আছে সাথে সেটাকে আমাদের লকারে রাখতে হবে। আমরা এখন লকার খুঁজছি। আর এখানে দেখুন অনেকেই বসে আছেন। এখন অবধি পুরোপুরি ব্যবস্থা না হওয়াতে একটু অসুবিধা হচ্ছে আজকের দিন, লকার খুঁজে পাওয়াটা একটু মুশকিল। আমরা লকার খুঁজছি আর এদিকে প্রচুর দর্শনার্থী ধীরে ধীরে এগিয়ে চলেছে রাম মন্দিরের দিকে। এখানে কিছু ফ্রি লকার সার্ভিস রুম করা আছে, আমরা দেখি এখানে যদি ব্যাগটাকে জমা রাখা যায়। তবে পুলিশ ওখানে বলে যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাচ্ছে এখন, যেহেতু পুরোপুরি ব্যবস্থা হয়নি তাই মোবাইলটা অ্যালাউ করছে। এটা হচ্ছে লকার রুম, ফাঁকা ভালো লকার দেখে আমাদের রাখতে হবে ব্যাগটা। এই দেখুন এটা হচ্ছে লকার রুম, ফ্রি লকার সার্ভিস। আমরা লকার রুম থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার আমরা যাব রাম মন্দিরের দিকে। এই দেখা যাচ্ছে মন্দির, রাম মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আজকের জন্যে হয়তো এতটা অবধি মোবাইল অ্যালাউ করছে, মোবাইল ফোন পকেটে রাখতে বলেছে ওই জন্যে।
হয়তো আজকের দিনের জন্যেই রাম মন্দিরের ভেতরে মোবাইল ফোন নিয়ে অ্যালাউ করা হচ্ছে। আমরা রামলালার দৈব মন্দির, ভব্য মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ভয়েজার্স চ্যারিয়েট এই মুহূর্তে আছে রাম মন্দিরের সামনে। আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা উপভোগ করুন এই অদ্ভুত সুন্দর মন্দির, যেটি উদ্বোধন হয়েছে গতকাল 22 জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। অযোধ্যার এই অনিন্দ্য সুন্দর রাম মন্দির তৈরি করা হয়েছে নাগারা বা বাংলায় নগর শৈলী রীতিতে। এই রীতিতে নির্মিত আরও কিছু বিখ্যাত মন্দির হল কোণার্কের সূর্য মন্দির, মধ্যপ্রদেশের কান্ডারিয়া মহাদেব মন্দির, পুরীতে শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং কাশীতে শ্রী বিশ্বনাথ মন্দির। এখান থেকে মন্দিরের ভেতরে কিছুটা অংশ দেখা যাচ্ছে, আশা করছি আমরা ভেতরে প্রবেশ করে আরও বেশি ভালোভাবে তুলতে পারবো। দেখুন, মন্দিরের ভেতরে অসাধারণ কাজ মন্দিরের গায়ে। আজ 23 জানুয়ারি 24, এই প্রথম আজকের জন্য প্রথমবার ওপেন করা হয়েছে রাম মন্দিরের দরজা সর্বসাধারণ, যাতে রামলালার মূর্তি দর্শন করতে পারেন এবং তাদের ভক্তি প্রদর্শন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ আজকে রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে শ্রীরামের নামে জয়গান করছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রাম মন্দিরের দিকে। একটি খেলাখেলি ভিড় হচ্ছে। অযোধ্যা রাম মন্দিরের নকশার দায়িত্বে ছিলেন খ্যাতনামা স্থপতিকার চন্দ্রকান্ত ভাই সোমপুরা, যার নকশায় তৈরি হওয়া একটি বিখ্যাত মন্দির হল গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির। 70 একর জমির ওপর 380 ফুট দীর্ঘ, 250 ফুট প্রস্থ এবং 180 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির তৈরি হয়েছে গোলাপি বেলেপাথর এবং রাজস্থানের মির্জাপুর ও বংশী পাহাড়পুর থেকে আনা মার্বেল দিয়ে। এছাড়াও প্রায় 17,000 গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে, যার এক একটির ওজন 2 টন বা 1800 কিলোরও বেশি, যা এসেছে কর্ণাটক থেকে। আশ্চর্যের বিষয়, এই মন্দির নির্মাণে কোনো সাধারণ ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, আর মন্দিরের ভিত তৈরি হয়েছে 12 মিটার গভীর গর্ত খুঁড়ে, মোট 48টি স্তরে। আর যে মাটি দিয়ে এই গর্ত ভরাট করা হয়েছে তা 28 দিনে পাথরে রূপান্তরিত হয়েছে। সর্বমোট 21 লক্ষ ঘনফুট গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে। গর্ভগৃহ থেকে মন্দিরের প্রথম সিঁড়ি পর্যন্ত গোটা কাঠামোর মোট দৈর্ঘ্য প্রায় 400 ফুট। 32টি সিঁড়ি উঠে প্রবেশ করা যাবে মূল মন্দিরে। পূর্ব দিক থেকে প্রবেশ করে দক্ষিণ দিকে রয়েছে প্রস্থানের পথ। এই মন্দিরের আলোকসজ্জাতেও রয়েছে পশ্চিমবঙ্গের ছোঁয়া। প্রাণ প্রতিষ্ঠা উৎসব এবং মন্দিরের ভেতরে লাইটিংয়ের দায়িত্বে ছিলেন চন্দননগর সাহা ইলেকট্রিকের মিস্টার মনোজ সাহা। 150 জন কর্মীর হাতের জাদুতে ঝলমলে হয়ে উঠেছে রাম মন্দির। হ্যাভেলস কোম্পানির বিভিন্ন লাইট ব্যবহার করা হয়েছে এই আলোকসজ্জায়। Thank you.
আমরা প্রথম মন্ডপটি পেরিয়ে এবার এগিয়ে চলেছি মূল মন্ডপের দিকে। আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য আমি শ্রীরামের কাছে প্রার্থনা করি, তারা যেন সুস্থভাবে থাকেন, তারা যেন ভালোভাবে থাকেন, সারা বছর তাদের যেন ভালো থাকে। ২৪-এর এই নতুন বছর শুরু হলো রামলালার মূর্তি দর্শন দিয়ে। শ্রী রামা রামা রামে শ্রী রামে রামে মনে রামা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের সামনে, রামলালার মূল মন্দির। সন্ধ্যাবেলার এই লাইটিং এ পুরো মনে হচ্ছে যেন সোনার জলে ধোয়ানো হয়েছে পুরো মন্দির। কারুকার্য গুলো দেখতে পাচ্ছেন আপনারা, 4,000 শ্রমিক অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছে এই মন্দির, তাদের সবাইকে অসংখ্য অভিনন্দন। গতকালের উদ্বোধনের পর এখন সাজানো আছে পুরো মন্দিরটি। এখন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই মন্দিরের কারুকার্য গুলো, অসাধারণ 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 অসাধারণ। এটা হচ্ছে মূল মন্ডপের ভিতরের অংশ। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর এমন মন্দির দর্শন, সত্যি ভারতবাসীদের জন্য আজকে এটা একটা গর্বের দিন। যত এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধতা বাড়ছে। এটা হচ্ছে উপরের অংশ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওই দরজার সামনে। এইমাত্র বেরিয়ে এলাম মন্দির থেকে, এটা দেখতে পাচ্ছেন মন্দিরের এক্সিট পয়েন্ট। আগামীকাল থেকে আর কোনো রকম মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আর অ্যালাউ করবে না। অসাধারণ একটি অভিজ্ঞতার আজকে আমরা সাক্ষী হয়ে রইলাম, তার সাথে দ্য ভয়েজার্স চ্যারিয়েটের সমস্ত দর্শকরাও সাক্ষী হয়ে থাকলো এই অভূতপূর্ব মুহূর্তে। গতকাল এখানেই হয়েছিল অনুষ্ঠান এবং সমস্ত ভিভিআইপিসরা এখানে বসেছিলেন, অনুষ্ঠান দেখেছিলেন। এখানে নাট মন্দির আছে, নাট মন্দিরে দেখুন অসাধারণ লাইটিং, খুব সুন্দর লাইটিং করা আছে এখানে সন্ধ্যেবেলায়। সত্যি মন ভরে গেল। এই মন্দির এখনো পুরো তৈরি হয়নি, এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন এই মন্দিরের সৌন্দর্য আরো হাজার গুণে বেড়ে যাবে। এখন বাজে 6:10। আমরা এইমাত্র দর্শন শেষ করে মন্দিরের বাইরে বেরিয়ে আসছি আর সন্ধ্যেবেলার লাইটগুলো জ্বালানো হয়েছে, অসাধারণ। আমাদের পরবর্তী যে অ্যাকশন সেটা হচ্ছে ইনফরমেশন সেন্টারে গিয়ে এখানে রামলালা যে আরতি হয় দিনে দুবার, সে আরতির ব্যাপারে কিছু ইনফরমেশান নেওয়া এবং সম্ভব হলে তার যদি বুকিং অপশান থাকে বুক করে আরতি করা বা আরতিটা দেখা। এখন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম লাইন পড়ে আছে এখানে, বিশাল লাইন। এখানে দুটো ইনফরমেশন সেন্টার আছে, একটা মন্দিরের ভেতরে আর একটা হচ্ছে মেন এন্ট্রান্সের পাশে। আমরা মেন এন্ট্রান্সের পাশের ইনফরমেশন সেন্টারটা খোঁজার চেষ্টা করছি।
এখানে প্রসাদের জন্য লাইনটি লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরাও চেষ্টা করছি যে আপনারা প্রসাদ পাওয়া যায়। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। রাম মন্দির থেকে আমরা এসে পৌঁছলাম লতা মঙ্গেশকর চকে। মন্দিরে এই মুহূর্তে কোনো ইনফরমেশন সেন্টার নেই, তবে এটা জানা গেল আগামী 29 জানুয়ারি পর্যন্ত আরতি বা পুজো দেওয়া এবং শীঘ্র দর্শন পাস বন্ধ রাখা হয়েছে। এই সংক্রান্ত আরও ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। মন্দির থেকে যে রাস্তাটি বেরোলো, মানে রামপথ থেকে যে রাস্তাটি বেরোলো, সেটা লতা মঙ্গেশকর চক হয়ে এরকম সোজা যাচ্ছে হাইওয়ের দিকে। এটা হচ্ছে ধর্মপথ। এ দুপাশে দেখুন লাইটিংগুলো অসাধারণ করেছে। এক একটা আলো স্তম্ভের ওপরে মনে হচ্ছে একটা সূর্য বসানো আছে। Down here.